আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো পুরুলিয়ার সিধু কানু বিরসাই ইউনিভার্সিটির কারেন্ট যে ম্যাথেমেটিক্সের ফোর ইয়ার্স অনার্সের কারিকুলাম পাবলিশ করা হয়েছে সেটা নিয়ে প্রথমেই এই কথা বলে রাখা দরকার যে যারা ক্লাস টু অর্থাৎ ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএস পরীক্ষা পাশ করে যারা অনার্স দিয়ে মানে কোর্স নিচ্ছ এবছর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ইউনিভার্সিটিতেই চার বছরের অনার্স প্রোগ্রাম রান করানো হবে অর্থাৎ আটটা সেমিস্টারে অনার্স কোর্স ডিভাইড করা আছে আগে যেটা তিন বছরের ছিল তো সেই অনুযায়ী এবছর সিলেবাস চেঞ্জ হচ্ছে তো সিধু কানু বিরসাই ইউনিভার্সিটি সিলেবাসটা পাবলিশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এই সিলেবাসটা ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথমে দেখো সেমিস্টার ওয়ান যেটা আছে এখানে দুটো ডিভিশন করা আছে একটা হচ্ছে তোমাদের হচ্ছে ফোর ইয়ার্স আন্ডার প্রোগ্রাম যেটাকে বলছে উইথ অনার্স বা উইথ মানে উইথ রিসার্চ এবং আরেকটা বলছে উইদাউট রিসার্চ তো যেটা আমাদের উইথ বা উইদাউট রিসার্চ আছে সেগুলোর কিন্তু মোটামুটি প্রথম কয়েকটা সেমিস্টার কিন্তু সিলেবাস প্রায় সেম আছে সেমিস্টার ওয়ান দেখো সেমিস্টার ওয়ানে তোমাদেরকে যেটা পড়তে হবে এখানে কোর্স টাইপটা একটু লক্ষ্য করবে ক্রেডিটটা এখানে খুব একটা আমি মানে ইম্পর্টেন্ট বলে মনে করি না এই কারণে কারণ হচ্ছে ক্রেডিটটা তোমার হচ্ছে যখন স্কোর কার্ড অর্থাৎ রেজাল্ট তৈরি হবে তখন সেই ক্যালকুলেশনের কাজে ক্রেডিটটাকে ব্যবহার করা হয় এমনি যদি তুমি প্রিপারেশান বলো বা পরীক্ষা দেওয়া বলো সেক্ষেত্রে কিন্তু ক্রেডিটের খুব একটা বিশেষ ভূমিকা থাকে না তবে হ্যাঁ প্রত্যেকটা পেপারই হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাকে ভালো ভালো রেজাল্ট করতে গেলে সিজিপিএ অর্থাৎ সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এবং কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এই ধরনের স্কোরগুলোকে তোমাকে যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা পেপার তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াটা দরকার তারা দেখো প্রথমে কোর্স টাইপ একবার দেখানো হয় এম জে ওয়ান অর্থাৎ মেজর ওয়ান মেজর ওয়ান মানে হচ্ছে তুমি মেজর কোর্স বলতে এখানে যেটাতে তুমি অনার্স নিচ্ছ সেটা হচ্ছে মেজর আর মাইনর জেনারেলি কি মাইনর মানে হচ্ছে মেজর ছাড়া অন্যান্য যে সমস্ত ডিসিপ্লিন আছে সেখান থেকে যে সমস্ত তুমি সাবজেক্ট চয়েস করে পড়বে সেগুলোকে সাধারণভাবে মাইনর বলা হবে তো দেখো তোমাদের এম জে ওয়ান অর্থাৎ মেজর ওয়ানে থাকছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যানালাইটিক্যাল জিওমেট্রি টু ডি অ্যান্ড ক্যালকুলাস এটা তোমাদের থাকছে সেমিস্টার ওয়ানে আচ্ছা আর তার সঙ্গে মাইনর ইলেকটিভ যেটা আছে মাইনর মাইনর ইলেকটিভ ওয়ানে তোমাদের দেখো থাকছে ওয়ান ফ্রম লিস্ট লিস্ট অফ একটা শেষের দিকে দেওয়া আছে সেখান থেকে তোমাদেরকে চয়েস করতে হবে আচ্ছা তারপরে দেখো এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ঠিক আছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ওয়ান যেটা বলা আছে সেটারও একটা পুল দেওয়া আছে সেই পুল থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে সেটারও দেখো একটা লিস্ট দেওয়া আছে আমি বলবো একটু পরেই সেখান থেকে সিলেক্ট করতে হবে এবং একদম শেষে দেখো ভিএসি ওয়ান আছে অর্থাৎ ভ্যালু অ্যাডিশন কোর্স আছে সেখানে তোমাদের কিন্তু ফিক্স করে দেওয়া আছে এনভারনমেন্টাল স্টাডিজ তোমাদেরকে পড়তে হবে এখন দেখো এই ওয়েবসাইটের এখানে তোমরা যদি এই বক্সটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে দেখবে গেট অল সিলেবাস বলে যেটা আসছে সেখান থেকে তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নিতে পারো তাহলে দেখো প্রথমেই তোমাদের মেজর ওয়ানের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে মেজর ওয়ানের সিলেবাসে দেখো ক্লাসিক্যাল এলজেবরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি এবং ক্যালকুলাস থাকছে প্রথমেই ক্লাসিক্যাল এলজেব্রা আছে ক্লাসিক্যাল এলজেবরা দেখো দুই ক্রেডিট তিরিশটা লেকচারের মধ্যে কমপ্লিট করতে বলা আছে কি কী থাকছে দেখো কমপ্লেক্স নাম্বারস থাকবে পলিনোমিয়াল ইকুয়েশন অর্থাৎ থিওরি অফ ইকুয়েশনস থাকছে তার সঙ্গে ইনইকুয়ালিটিস থাকছে মূলত এই তিনটে চ্যাপ্টারকে এখানে দেওয়া আছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি টু ডি যেটা আছে সেখানে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফরেশন রেক্টাঙ্গুলার সেকেন্ড ডিগ্রি আর পোলার ইকুয়েশনস এই জায়গাগুলোকে কভার আপ করা থাকছে ট্যানজ্যান্ড নর্মাল ওগুলোর মধ্যে থাকবে আর ক্যালকুলাসের মধ্যে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা আছে সেখানে তোমার হায়ার অর্ডার ডেলিভেটিভস লিভনিস রুল অর্থাৎ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইনডিটারমিনট ফর্মস হসপিটালস রুল তারপরে তোমার পার্সিয়াল ডেলিভেটিভ বেসিক আইডিয়া

লেংথ অফ এ কার্ভ আর্ক আর্ক লেংথ এস এ প্যারামিটার অ্যান্ড ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ রেভলিউশন তো মোটামুটি এই টপিকগুলো থাকছে এবং বইয়ের ব্যাপারে দেখো তোমাদের ইউনিভার্সিটি খুব সুন্দর বইয়ের সিলেকশন করেছে প্রথমেই দেখো এস কে মাপার হায়ার এলজেবরা অর্থাৎ ক্লাসিক্যাল বইটা পড়তে বলা আছে তারপরেই তোমাদের দেখো অরূপ মুখার্জি এবং নবকুমার বেজের অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু অ্যান্ড থ্রি ডাইমেনশানসের বইটা বলা আছে আরেম খানের তোমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু অ্যান্ড থ্রি ডাইমেনশনস উইথ ভেক্টার অ্যানালিস এটাও নিতে পারো তাহলে এই বইটা হলে তোমাদের কী হবে ভেক্টারটাও কভার হয়ে যাবে ভেক্টারের জন্য তোমাকে আলাদা কোনো বই কিনতে হচ্ছে না তো এই ধরনের মোটামুটি যে বইগুলো থাকবে সেই বইগুলো পড়বে আর লাস্টে দেখো একটা মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাস বলা আছে এই বইটা ইন্টিগ্রেশনের জন্য ইউজ করতে পারো তো আমার সাজেশন থাকবে যেটা তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য এসকে মাপা আর এম খানের তোমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি টু ডি থ্রি ডি উইথ ভেক্টর অ্যানালাইসিস এটা চয়েস করতে পারো এটা হলে ভেক্টরের বইটা তোমাদেরকে কিনতে হবে না আর অথবা তোমরা অরূপ মুখার্জি নবকুমার বেজের যেটা অ্যানালিটিক্যাল জিওমেট্রি উইথ টু অ্যান্ড থ্রি ডাইমেনশনস যেটা আছে অ্যাডভান্স লেভেলের এই বইটাও সিলেক্ট করতে পারো যদি এটা সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে ভেক্টারের জন্য তোমরা ঘোষ চক্রবর্তীর ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য পার্টিকুলারলি তোমরা মাইতি ঘোষের এই বইটা ফলো করতে পারো আর যদি তোমরা মনে করো যে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য যদি আমরা বলো যে ফলো করব তোমাদের সিলেবাসে দেখো ওখানে শান্তি নারায়ণ অ্যান্ড বইটা রেফারেন্স হিসেবে দেওয়া আছে এছাড়া তোমরা কিন্তু এএন এ এন দাসের বইটাও ফলো করতে পারো ঠিক আছে তো এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের সিলেবাসটা এবার দেখো সেমিস্টার টুতে আমি শর্টে বলে দিই সেমিস্টার টুতে দেখো তোমাদেরকে আরেকটা মেজর টু পড়তে হচ্ছে মেজর টুতে অ্যালজেব্রা ওয়ান এবং রিয়েল অ্যানালাইসিস ওয়ান আছে এর সিলেবাসটা এখন আমি খুব ডিটেলসে বলছি না বক্সটাতে তোমরা ক্লিক করে ডিটেলস সিলেবাস দেখে নিতে পারো তারপরে তোমাদের সেমিস্টার টুতে দেখো একটা মাইনর ইলেকটিভ টু পড়তে হবে একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স টু পড়তে হবে একটা এসিসি টু পড়তে হবে আর একটা কমিউনিকেটিভ ইংলিশ পড়তে হবে এই সি মানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থেকে তো মূলত এই পেপারগুলো পড়তে হবে তার মধ্যে মেজর যেগুলো সেগুলো কিন্তু ম্যাথসের পেপার থাকবে এবং স্কিল এনহ্যান্সমেন্ট যেগুলো সেগুলো কিন্তু ম্যাথসের পেপার থাকবে তোমাদের সেমিস্টার থ্রিতে গিয়ে পরে দেখো তোমাদের মেজর থ্রি একটা পেপার পড়তে হচ্ছে মাইনর ইলেকটিভ একটা পড়তে হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স পড়তে হবে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে আর একটা ভ্যালু এডিশন কোর্স পড়তে হবে ঠিক আছে এই জায়গাটাতে একটু তোমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কারিকুলামটা করার উদ্দেশ্য হচ্ছে আগে আমাদের যে কোর্সগুলো ছিল মানে ম্যাথামেটিক্স অনার্সের যেরকম আমাদের স্ট্রাকচার ছিল সেখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট খুব একটা হতো না তো সেটা একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় দু হাজার আঠেরো উনিশ সাল থেকে যে সিবিসিএস কারিকুলামগুলো করা হয়েছে ছিল এখন বর্তমানে এটার উপরে খুব বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে যার জন্য স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স এগুলো নতুন ভাবে ইনক্লুড করা হচ্ছে এছাড়া তো ভ্যালু এডিশন কোর্স থাকবেই যেটা তো তোমার মানে মূল্যবোধের শিক্ষা গড়ে উঠবে তো সেমিস্টার ফোরে দেখো সেমিস্টার ফোরে মেজর থেকে তোমাদের একটা পড়তে হচ্ছে অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ওয়ান এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আর মেজর তোমাদের আরেকটা পড়তে হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি থ্রি ডি ভেক্টর ক্যালকুলাস এবং পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আর আরেকটা তোমাদের মাইনর কোর্স সিলেক্ট করতে বলা আছে এবং তার সঙ্গে একটা এবিলিটি এনহেন্সমেন্ট কোর্স টু এখানে পড়ার কথা বলা আছে সেমিস্টার ফাইভ অর্থাৎ তোমরা যখন থার্ড ইয়ারে যাবে থার্ড ইয়ারে তোমাদেরকে পড়তে হবে আবার দুটো মেজর ডিনামিক্স অফ এ পার্টিক্যাল অ্যান্ড সিস্টেম অফ পার্টিক্যাল একটা মেজরে থাকবে আর একটা মেজরে থাকবে রিয়েল অ্যানালাইসিস টু আর এখানে দেখো তোমাদেরকে মাইনর ইলেকট্রিক দুটো পড়তে হবে কিন্তু ঠিক আছে আচ্ছা সেমিস্টার সিক্সে যখন যাচ্ছ সেমিস্টার সিক্সে দেখো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস অ্যান্ড গেম থিওরি তোমাদের একটা মেজর থাকবে আর একটা মেজর থাকবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক সেমিস্টার সিক্সে কিন্তু তিনটে মেজর হয়ে যাচ্ছে আর নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং ইন সি এটা একটা মেজর থাকবে আর ইন্টার্নশিপ তোমাদের একটা পেপার ওখানে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সেমিস্টার সেভেনে যখন যাচ্ছ সেমিস্টার সেভেনে তোমাদেরকে মেজর তোমাদেরকে বেসিক্যালি তিনটে পড়তে হচ্ছে মেট্রিক অ্যালজেব্রা টু এবং লিনিয়ার এলজেব্রা টু একটা মেজর থাকবে কম্পিউটার এডেড নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালস ইন সি এটা প্র্যাকটিক্যাল পেপার বলা আছে তো এটা তোমাদের একটা মেজর থাকবে আর দুটো এখানে তোমাদেরকে মাইনর ইলেকটিভ পড়তে হবে মাইনর ইলেকটিভ সেভেন এবং মাইনর ইলেকটিভ এইট আর সেমিস্টার এইট যখন যাবে তখন যদি তুমি অনার্স উইদাউট রিসার্চ করতে চাও সেক্ষেত্রে তোমাকে মেজর পড়তে হবে তোমাকে জেনারেল টোপোলজি তোমাকে পড়তে হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্মস অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস একটা পড়তে হচ্ছে তোমাদেরকে এলিমেন্টারি ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর অ্যাডভান্সড মেকানিক্স আর তার সঙ্গে অপারেশনস রিসার্চ অ্যান্ড ক্যালকুলাস অফ ভেরিয়েশনস মানে তোমাদের টোটাল পাঁচখানাও মেজর পড়তে হবে আর সেমিস্টার এইট যদি তুমি উইথ রিসার্চ করতে চাও তাহলে সেক্ষেত্রে জেনারেল টোপোলজি তোমার থাকবে ফর্টিন মানে এমজে ফর্টিনে থাকছে মেজর ফিফটিনে থাকবে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ইকুয়েশনস থাকছে এবং তার সঙ্গে তোমাদের থাকবে এলিমেন্টারি জিওমেট্রি এইটা তোমাদের থাকবে এবারে একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের এখানে যে মাইনর ওয়ানের যে তোমাদের যে চয়েস দেওয়া আছে সেটা দেখো অনেকগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা যে কোনো মাইনর তোমরা সিলেক্ট করতে পারো এবং এখানে অবশ্যই একটা কলেজের ভূমিকা থাকবে কলেজ হয়তো যে পেপারগুলো পড়ানো হবে সেই পেপারগুলোরই হয়তো তোমাদেরকে চয়েস দিতে পারে এখন যেহেতু নতুন কারিকুলাম বলে এটা একটু বোঝা একটু মুশকিল এখন থেকে তো সেটা তোমরা যে কলেজে পড়বে সেই কলেজ থেকে ব্যাপারটা একটু বিষয়টা জেনে নেবে আর মাইনর টুয়েরও দেখো এখানে অনেকগুলো লিস্ট আছে বিভিন্ন ডিসিপ্লিন থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোন কোন মাইনরগুলো অফার করা হচ্ছে সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে সেই লিস্টগুলো তোমরা এখানে দেখে নিতে পারো আচ্ছা এবার দেখো মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা আছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে দেখো চয়েস দেখতে পারো এগুলো কম্পিটেটিভ লিটারেচার কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স আছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ থাকছে বায়োলজিক্যাল সায়েন্স থাকছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস থাকছে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে ভেদিক ম্যাথামেটিক্স থাকবে এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সেস থাকবে ঠিক আছে আচ্ছা আর তার সঙ্গে দেখো তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে লিস্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি দেখো এখানে বলা আছে সিলেক্ট ওয়ান কোর্স ফ্রম দি পুল ফর থ্রি কনজিকিউটিভ সেমিস্টার্স ওয়ান টু অ্যান্ড থ্রি উইদাউট রিপিটেশন মানে তোমাকে তিনটে সেমিস্টারের জন্য তিনটে ডিফারেন্ট তোমাকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স চয়েস করতে হবে তো এখানেও দেখ একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্টগুলো দেখতেই পাচ্ছ প্রায়োগিক বাংলা ভাষা বায়ো ফার্টিলাইজার অ্যান্ড নার্সারি অ্যান্ড গার্ডেনিং ডেটা সায়েন্স ডেটা অ্যানালাইসিস বিজনেস কমিউনিকেশন আবারও বলছি এখানেও কিন্তু সেই কলেজের একটা ভূমিকা থেকেই যাবে কলেজ যেরকম তোমাদের পেপার্স দেবে সেই পেপারসগুলোই সম্ভবত তোমাদেরকে নিতে হতে পারে কারণ স্বাভাবিকভাবে ধরো এতগুলো পেপার তো কলেজে একসাথে পড়ানো হতে পারে না তো চয়েস থাকলেও আমার মনে হয় কলেজের সঙ্গে কমিউনিকেশন করে পেপার্সগুলোকে সিলেক্ট করাটাই বেটার হবে তো এবারে দেখো ভ্যালু এডিশন কোর্সের মধ্যে দেখো তোমাদের এখানে চয়েস তিনটে দিয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস বলে একটা পেপার থাকছে আর তার সঙ্গে হেলথ ফিটনেস অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড যোগা এই পেপারটা থাকছে আর তোমাদের দেখো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে দেখো একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে সেমিস্টার ফোরে তোমাদেরকে দিতে নিতে বলেছে বাংলা ভাষার ভাষিক সংকেত হিন্দি ভাষা ওর সম্প্রেশন আর উর্দু নসর ও নজম এরকম তিনটে ল্যাঙ্গুয়েজ বলছে অবশ্যই যে যে ভাষাটা স্বচ্ছন্দ হবে সে সেই ভাষাটা নেবে এবং এখানে দেখো তোমাদের কোনগুলো কোন সেমিস্টারে সিলেক্ট করা হবে তাহলে এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে ব্যাপারটা বললাম সেটা তো ওয়ান টু থ্রি সেমিস্টারে সিলেক্ট করার কথা বলা আছে আর দেখো এখানে ভ্যালু এডিশন কোর্সটা কিন্তু সেমিস্টার থ্রিতে তোমাদের রাখা আছে তাহলে এইগুলো হয়ে গেল তাহলে বেসিক ফিচার্স যেটা আছে সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে বলছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামস অফ আইদার থ্রি অর ফোর ইয়ার ডিউরেশন উইথ মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস অ্যান্ড রি এন্ট্রি অপশানস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেশন সাচেস তাহলে এখানে বুঝতে হবে যে তোমাকে তুমি কিন্তু যে কোনো সেমি মানে যে কোনো ইয়ারে কিন্তু কোর্সটাকে কিন্তু লিভ করতে পারবে অর্থাৎ তুমি এক্সিট নিতে পারবে এবং পরবর্তীকালে আবার কিছু টাইম পরে সেই কোর্সটাকে আবার কন্টিনিউ করতে পারবে এই ধরনের বিভিন্ন গাইডলাইন এখানে দেওয়া আছে তো সেই গাইডলাইনগুলো তোমরা এনইপি টু জিরো টু জিরো বা সিসিএফ অর্থাৎ কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক যেটা দিয়েছে দু হাজার বাইশের ইউজিসি তো সেইগুলো থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো এখানে দেখো কিছু কিছু পয়েন্ট এখানে বলা আছে বলছে ইউজি সার্টিফিকেট দেওয়া হবে এক বছর পরে অর্থাৎ দুটো সেমিস্টার করে নেওয়ার পরে তুমি ইউজি সার্টিফিকেট কোর্স নিয়ে এক্সিট করতে পারো যদি দু বছর কমপ্লিট করে এক্সিট করো ডিপ্লোমা পাবে যদি তিন বছর কমপ্লিট করে তুমি পাও তাহলে তোমাদের ডিগ্রি কোর্স পাবে আর যদি তুমি চার বছর করে পরে আটটা সেমিস্টার করে তুমি কমপ্লিট করো তাহলে তুমি অনার্স পাচ্ছ আর যদি তুমি ওই ডিসার্টেশন বা রিসার্চ পেপারটাকে তুমি যদি কমপ্লিট করে নাও এইট সেমিস্টারে তাহলে সেক্ষেত্রে তুমি অনার্স উইথ রিসার্চ পেয়ে যাচ্ছ। তাহলে দি এলিজিবিলিটি কন্ডিশন অফ ডুইং ইউজি প্রোগ্রাম ডিগ্রি উইথ অনার্স মনে রাখতে হবে যে এখানে কিন্তু সবাই কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে না বলছে যে যদি ইজ মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস টু বি অবটেন্ড ইন দি ফার্স্ট সিক্স সেমিস্টার্স প্রথম ছটা সেমিস্টারে যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকবে তারাই কিন্তু শেষে গিয়ে পরে চার বছরের ওই অনার্স উইথ রিসার্চ কোর্সটা করতে পারবে দি স্টুডেন্টস ক্যান মেক অ্যান্ড এক্সিট আফটার সিকিউরিং ইউজি সার্টিফিকেট পবলিক ইউজি ডিপ্লোমা অ্যান্ড রিঅালাউড টু রিএন্টার দি ডিগ্রি প্রোগ্রাম

আমাদের চার বছরের অনার্স কোর্সের আমাদের সিধু কানু বিরসাই ইউনিভার্সিটির জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো রকমের তোমাদের কোনো হেল্প প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা যদি ফিডব্যাক দাও তাহলে আমি পরবর্তীকালে সিধু কানু বিরসাই ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ের ওপরে পিজি কোর্স ইউজির ম্যাথামেটিক্সের অনার্স এবং বিভিন্ন যে পিএইচডি কোর্স গুলো আছে তো সেইগুলো সম্পর্কেও আরো ভিডিও বানাবো তো এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম